হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ট্রাভেলার্স 13। আজকে হঠাৎ করে মনে করতে পারেন কই এটা, এটা হলো চট্টগ্রাম রোড, এখন বান্দরবন যাচ্ছি। আজকে দেখি বান্দরবন থাকবো, তারপর খানচি যদি যাই যাব। সো আজকে একটা ভালো ব্লগ করার ইচ্ছা আছে, সো আমার সাথে থাকুন। আমরা টোটাল চারটা বাইক আসছি আজকে, আমার সাথে আমার খালতো ভাই, চাস্তো ভাই শালা এবং আমার বোন কয়েকজন আসছি, আমরা ফ্যামিলি মেম্বার সবাই। এই যে আমাদের তিনটা চারটা বাইক, এখন হঠাৎ করে আর কি সকালে খুব ঠান্ডা লাগছিল, তাই আর কি ঢাকার তো ঠান্ডা নাই কিন্তু এখানে খুবই ঠান্ডা। এই রেয়ান, কি কেমন লাগলো? অনেক মজা, অনেক খালি রাস্তা, ভালোই লাগছে। আমরা প্রায় অনেকখানি এসে পড়ছি রোড, আমরা এখন সীতাকুণ্ডে আছি, সীতাকুণ্ডে দিকে এখন চট্টগ্রাম যাবো, চট্টগ্রাম থেকে তারপর বান্দরবনের উদ্দেশ্যে রওনা দিব। তো ভিউয়ার্স, আমরা এসে পড়ছি বান্দরবন সিটিতে। এই যে দেখতে পাচ্ছেন বান্দরবন সিটিতে এখন দাঁড়ানো, আর আমাদের হোটেল হলো আপনার এই যে হোটেল হিলটন, হিলটন যে মেন রোডের সাথে, এটা ঠিক অপোজিটে। এই যে এইটা, এটা হলো হোটেল গ্র্যান্ড ভ্যালি, হোটেলটা সুন্দর আছে, দেখাচ্ছি। এই যে মেন রোড, মেন রোডের থেকে একবারে হাতের ডানে গেলেই হোটেল গ্র্যান্ড ভ্যালি। এই হোটেলের রুম নিয়েছি, রুমটা ভালোই সস্তা পড়ছে, 1000 টাকা করে পড়ছে, কারণ এখন অবরোধে 50% ডিসকাউন্ট পাইছি, এমনি সময় 2000 টাকা করে থাকে। একটু রাস্তাটা চিবা কিন্তু হোটেলটা সুন্দর, এটার পার্কিংও আছে, আপনারা আসলে থাকতে পারবেন। এটার আন্ডারগ্রাউন্ডেও বাইক রাখা যায়, এমনকি গাড়িও রাখা যায়। এমার্জেন্সিতে আর বা আশেপাশে কোনো হোটেল পাই নাই, তাই হিলটনের নিচেই রেস্টুরেন্টটা এখানে খাওয়া দাওয়া করলাম। খাওয়া মোটামুটি তেমন ভালো না, মিডিয়াম চলে আর কি। এই হলো বান্দরবনের সেই ভাইরাল টানেল, এই টানেলটাকে অনেকটা বাস স্ট্যান্ডের টানেলও বলে, কারণ এই টানেলটার অপোজিটেই হলো বাস স্ট্যান্ড। এটা বান্দরবন টাউনের ভিতরেই, জায়গাটি খুবই সুন্দর করছে, তাই আর কি দেখাইলাম আপনাদের। খাওয়া দাওয়ার পরে এই জায়গাটায় আসলাম, এখন হলো পরন্ত বিকাল 4টা বাজে, আর বান্দরবনের শহরের মধ্যে খুব সুন্দর একটা জায়গা, একটা মোস্ট হ্যাপেনিং জায়গা, এটা হলো তং রেস্টুরেন্ট। আপনারা ফেসবুকে মনে হয় এটার অনেক ভিউ দেখছেন, কিন্তু এটা আর কি একটু বান্দরবন থেকে 1-2 কিলোমিটার রাস্তা বাইক নিয়ে আসতে হয় একটা পাহাড়ের উপরে। জায়গাটি খুবই সুন্দর, তাই আসলাম আর কি। জায়গাটি অনেক সুন্দর, এখন দেখি এইদিকে আসছি, কিছু খাওয়া দাওয়া করতে পারি, আর অনেকক্ষণ টাইম স্পেন্ড করব, কারণ বান্দরবন শহর এখন বেশি বিল্ডিং হয়ে গেছে, ওরকম মজা লাগে না। এই জায়গাটায় পাহাড় টাহাড় চারপাশে অনেক সুন্দর লাগতেছে, কিন্তু একটু গরম, দুপুরের পরে মনে হয় বিকালে এখানে ভালো লাগতে পারে, এখানে একটু বেশি গরম লাগতেছে। আর দেখি এখন এই যে দেখতে পাচ্ছেন এখান থেকে নদীটা কত সুন্দর জোজ দেখা যায়, আর রাতে মনে হয় আরও সুন্দর লাগবে, জানি না, রাতে কোনো সময় আসি নাই, এবারই প্রথম। এই তো আর কি, এটা হলো এখানে মেনু, দেখতে পাচ্ছেন আপনার সব কিছু মোটামুটি রিজনেবল। আপনার এখানে ফাস্টফুড আছে, ফাস্টফুডগুলোর দাম মোটামুটি রিজনেবল। আর এটা হলো এখানে ডাইনিং, এটা হলো ভিতরে ইনডোর, আপনারা যদি চান এই ইনডোরেও বসতে পারেন, কিন্তু ইনডোরে বেশি একটা ঠান্ডা এরকম না, কারণ চারপাশে গ্লাস আর পর্দা নেই, তাই ভালোই গরম লাগতেছে ভিতরে, ভিতরের থেকে অবশ্য বাইরেই মোটামুটি ঠান্ডা আছে। আর এই যে দেখেন নদীটা, আমি নদীর পাশে এই টেবিলটাই বসবো, এই টেবিলটা খুবই সুন্দর লাগতেছে দেখতে, একবারে অনেকটা আর কি বিদেশের মতো। আসলে বান্দরবন শহরে যে এত সুন্দর ভিউ আছে আমি রেস্টুরেন্টে না আসলে জানতামই না। আমার জায়গাটি অনেক সুন্দর লাগছে, আমি এখানে বসবো কিছুক্ষণ, বিকাল টাইমটা এখানেই পার করবো ঠিক করছি। সো ভিউয়ার্স, এখানে দেখলাম থাকার জন্য রুমও আছে, আপনারা যদি চান এখানে থাকতে পারেন। এই যে আমার পিছনে যে নদীর পাড়েই অত সুন্দর সুন্দর কিছু রুম আছে, আপনার এখন দেখি নামবো, নেমে দেখাবো আর কি রুমগুলো, আর আমার যদি পছন্দ হয় আমি থাকতেও পারি আজকে, ঠিক নাই। এটা হলো তং রিসর্টের যে রুমগুলো, রুমে যাওয়ার রাস্তা, আর রাস্তাটি আসলে অনেক ইকোসিস্টেম খেয়াল করে বানিয়েছে, দেখতে পাচ্ছেন পুরোটা কাঠ এবং বাঁশের, আর জায়গাটি অনেক ন্যাচারাল। আর আমাদের ঠিক ওই পাশেই আর কি বান্দরবন সিটি, দেখতে পাচ্ছেন আমি এখন রুমের দিকে যাচ্ছি, একবার নদীর পাড়ে রিসর্টটি, বর্ষাকালে মনে হয় আরও সুন্দর লাগে, পানি আরও বেশি থাকে এখানে, এখন শীতকাল তাই পানি একটু কম। এই যে দেখা যাচ্ছে আমাদের রুম, এখান থেকে এই যে নামলি রুমটা, এখানে আর কি ওদের একটা কটেজ, কটেজে 2টা বেড আছে পাশাপাশি, আপনার 2টা বেডরুমে প্রায় 4জন থাকতে পারবেন, 4-6জন পর্যন্ত বলে ওরা অ্যালাউ করে,
বেডরুমগুলো একটু অত সুন্দর না, ঠিক আছে, মোটামুটি চলে ভাড়া 2000 টাকা। আর এই যে বারান্দা, এই বারান্দার ভিউটা অনেক সুন্দর। এই দুইটা রুমের জন্য একটা কমন বারান্দা, আপনারা যদি ফ্রেন্ড সার্কেল আসেন তো থাকতে পারেন। কিছু জ্ঞান দেন টং রেস্টুরেন্টে আসলে বসে আছি প্রায় অনেকক্ষণ হয়েছে, এখন রাত হয়ে গেছে, চলে যাবো এখন, আর বেশিক্ষণ বসবো না। আর রাতের ভিউটা দেখেন, আমরা সবাই এখানে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক ভালো সময় কাটাইলাম, জায়গাটা অনেক সুন্দর। যদি আবার আসি আবারও আসবো, ভালোই লাগলো। একবার খাই তা দিতে পার খাই না, ঠান্ডা লাগে ম্যানেজার, কিছু বলেন। না না এই ম্যানেজার তো তুমি হলো কোষাধ্যক্ষ। এটা হলো এই রেস্টুরেন্টের ইনডোর, এখন চলে যাব, অনেকক্ষণ ভালো সময় কাটালাম, এখন বান্দরবন শহরের দিকে যাব, আর দেখি এখন কী কী অ্যাক্টিভিটিস করা যায়। আর বান্দরবনে দেখি রেস্টুরেন্ট দেখব, যদি ভালো কিছু পাই ওখানে আবার আমরা রাতে ডিনার করব। এখানে নাস্তা করলাম, জায়গাটি অনেক সুন্দর ছিল। সো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকু, এখন হোটেলে যাচ্ছি, ঘুমিয়ে পড়বো। আজকে ফার্স্ট ডে বান্দরবনে কাটালাম, কালকে যাব থানচি, তো থানচিতে আবার দেখা হবে নেক্সট ডে। সো আজকের মতো গুড বাই। চলে যাচ্ছি, আবার আসবো।